নমস্কার বন্ধু, পার্শ্ব শিক্ষকরা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অর্থনীতিবিদ, কারণ 5 থেকে 7 জনের সংসার 11,000 টাকায় চালান। এই অর্থনীতিবিদদের কাছে, অর্থাৎ এই যেক্ষেত্রে অমিত মিত্র কিন্তু হার খেয়ে যাবেন বা হার মেনে যাবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে না কিছু কথা বলছেন মাননীয় শিক্ষামন্ত্রী বাপ্ত বসু এবং মুখ্যমন্ত্রী, কেউ কিন্তু কোনো কথায় বলছেন না, কিন্তু একের পর এক দিন কেটে যাচ্ছে নীরবে, কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু কেটে যাচ্ছে। তাই সময় যত যাচ্ছে, একে একে কিন্তু অসহায় অবস্থার দিকে চলে যাচ্ছে পার্শ্ব শিক্ষকরা। তাদের কোনোতেই কোনো কিছু যেন তাদের আর ভালো লাগছে না। অনেকেই বলছেন আন্দোলন করে কী হবে, অনেকেই বলছেন চুপচাপ থেকেও কিছু হবে না, কেউ বলছেন আন্দোলন করে লাভ হবে না, কেউ বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে এদের কাছ থেকে কোনো কিছু পাওয়া সম্ভব নয়। সেই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু সকলেই বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে এবং সত্যি ভাবতে অবাক লাগে, এই কঠিন দুর্মূল্যের বাজারে একজন শিক্ষক হিসাবে মাত্র 11,000-10,000 টাকায় সংসার কিন্তু চলে না, ইপিএফ কেটে নিলে 8,000 টাকা, এটা কিন্তু বড় দুর্বিষহ। তাই তারা বলছেন যে এই যে অর্থনীতিবিদ, পার্শ্ব শিক্ষকদের মতন এই অর্থনীতিবিদ নেই, এই কঠিন সত্যটা কিন্তু সকলে বুঝতে পারলেও যে অন্তত ন্যূনতম একটা বেতন কাঠামো করে 15-20,000 টাকা একটা বেতন করা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের পাশে দাঁড়ানো, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না। যখন শিক্ষামন্ত্রী ফেসবুক লাইভ করছেন, অনেক প্রশ্ন ভিড় করছিল, কিন্তু হয়তো যিনি সঞ্চালক ছিলেন তিনি কিন্তু এই প্রশ্নগুলো পৌঁছাচ্ছিলেন না, কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকদের বিষয় নিয়ে একটি কথাও কিন্তু মুখ খুললেনি তিনি। কিন্তু সবটাই বললেন যে এই সরকার আমরা এই করছি এবং আমরা খুব স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করছি, আমরা শিক্ষকদের 1 তারিখে বেতন দিচ্ছি, কিন্তু তিনি এই কথা বললেন না। আমাদের রাজ্যের চুক্তিভিত্তিক যে শিক্ষক রয়েছে, সে পার্শ্ব শিক্ষক হোক বা এসএস কেমিস্ট্রি থেকে আরম্ভ করে এই ধরনের চুক্তিভিত্তিক যারা শিক্ষক রয়েছে, তাদের সত্যি খুব কষ্ট রয়েছে, আমরা ভাবছি এদের কীভাবে উন্নয়ন করা যায়। এইরকম কিন্তু ভাবনাটা অনেকে ভেবেছিলেন যে তিনি একজন অধ্যাপক মানুষ, অবশ্যই তিনি ভাববেন এবং তিনি এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবেন, কিন্তু এখনও পর্যন্ত যেটুকু খবর উঠে আসছে এই মুহূর্তে কিন্তু কোনোরকম বেতন বৃদ্ধির খবর উঠে আসছে না। রবিবাবু তিনি বলেছেন যে 2021 বেতন বৃদ্ধি কিছুই হবে না, এবারে 2022 হবে কি না সে ব্যাপারে কবে হবে তার কোনো সদুত্তর নেই, কিন্তু এটা একটা অনুদাবের বিষয় যে 2021 এই ধরনের চুক্তিভিত্তি শিক্ষকদের জন্য নেতৃত্বরা কিছুই করে আনতে পারলেন না, বের করে আনতে পারলেন না, এটাই কিন্তু বড় প্রশ্ন। অপরদিকে অমিতবাবু তিনি কিন্তু ভোটে দাঁড়াননি, তার ফলে তার কিন্তু অর্থ দপ্তরে থাকার কথা নয়, কিন্তু শোনা যাচ্ছে তাকে কিন্তু অর্থ দপ্তরের সেক্রেটারি বা সচিব পর্যায়ের একটা পদে তাকে নিয়োগ করা হবে, অর্থাৎ যেখানে তার বয়স 80-এর কাছাকাছি পৌঁছে গেছে, তারপরেও তাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে অর্থনীতিবিদ। অর্থাৎ কীভাবে এই যে যাতাকরের মধ্যে দিয়ে চলছে, কিন্তু যারা অসহায় অবস্থায় রয়েছে সেখানে দাঁড়িয়ে তাদের জন্য কীভাবে এই ভাবনা চিন্তা, কিন্তু কোনো খবরই পাওয়া যাচ্ছে না। অথচ যে বিষয়টা ভাবা উচিত ছিল যে এই ধর কীভাবে তাদের জীবন অতিবাহিত করবে সেটাই ব্যাপার, কিন্তু আন্দোলন যে হবে সেই আন্দোলনটা করবে কে, সে আন্দোলন করার সাহসিকতা মানসিকতা অনেকেই যেন হারিয়ে ফেলেছে। পার্শ্ব শিক্ষকরা যেন সত্যি আর কিছু হবে না এরকম একটা গা ছাড়া মনোভাব তৈরি হয়েছে, আবার অনেকে রবিনগর উপর ভরসা করলো, কিন্তু তার যে কথাবার্তা বা ইঙ্গিত, সেই ইঙ্গিতে কিন্তু সাহস পাচ্ছেন না, বুকে বল পাচ্ছেন না যে এটা হবেই বা আগামী দিনে হবে, এমনটাও কিন্তু খবর। তাই সবচেয়ে এই কঠিন দুঃখ দুর্দশার মধ্যে বেঁচে থাকা, যেখানে আর 5টা সংসার যারা চালায় তাদের মতন কিন্তু এই ধরনের শিক্ষকরা পাচ্ছেন 100 দিনের কাজ গিয়ে করতে সরাসরি, বা একটা বাজারে গিয়ে কিন্তু অন্য কিছু করে উঠতে পারছে না, আবার স্কুল খুলে গেলে সেই সময়টাও কিন্তু তাদেরকে দিতে পারবে না। তাই এই কঠিন সময়ের মধ্যে তাদের স্ত্রী ছেলে কন্যা এবং পিতামাতার সংসার জীবনযাপন করা, সত্যি এই এই দুঃখ দুর্দশাটা যদি সাধারণ মানুষ কিন্তু তারা যদি তুলে ধরা হয়, তারা কিন্তু বুঝতে পারবে, যেই জায়গায় কিন্তু সরকার বুঝতে পারছে না। বন্ধু সত্যি কি আপনারা ভাবেন যে পার্শ্ব শিক্ষকরা বড় অর্থনীতিবিদ নাকি তাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার মধ্যে চলছে? অবশ্যই জানাবেন। দেখতে থাকুন টুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।